নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ভা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় জেলায় 20,000 হিতাধিকারীদের মধ্যে পিএমএওয়াই প্রথম কিস্তি প্রদান। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে ভুবন পাহাড়, শুক্রবার থেকে শুরু ভুবন মেলা, জোর প্রস্তুতি। গান্ধীবেড়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুমতি প্রদান না করায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের সাথে সম্মতি রেখে কাছাড় জেলাতেও প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুজ্ঞাপত্র সহ হিতাধিকারীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ প্রদান করা হলো। বৃহস্পতিবার শিলচর গান্ধী ভবনে আয়োজিত এক সভার মাধ্যমে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের তরফে জেলার 162টি জিপির মোট 20,000 প্রকৃত হিতাধিকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুজ্ঞাপত্র সহ হিতাধিকারীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক রোহন কুমার ঝা, সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক সহ বিজেপির নেতৃবৃন্দ ও দলীয় কর্মকর্তারা। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আজকের এখানে যে একটা সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে উপলক্ষে আমরা কথা বলছিলাম। প্রধানমন্ত্রীর বড় কাছের মানুষ তারা, তারা এমপি, প্রধানমন্ত্রী যেখানে সমগ্র দেশকে পরিচালনা করেন ওইখানে তারাও থাকেন, নীতির সঙ্গে তাদের মত সহমত ইত্যাদি সব পোষণ করেই তো আজকের দিনে দেশ এগিয়ে যাচ্ছে। তিনিও বললেন যে আজ পর্যন্ত 3.5 কোটি ঘর ভারতবর্ষে মোদিজির কার্যকালে নির্মিত হয়েছে, যদি আমি ভুল বলে না থাকি আপনি 3.5 কোটি বলছেন। তার মধ্যে আরো একটা তথ্য তিনি সন্নিবিষ্ট করেছেন যে আমাদের ভারতবর্ষে আজকের দিনে পরিবারের সংখ্যা 25 কোটি। 25 কোটি পরিবারের মধ্যে 3.5 কোটি ঘর মোদিজির কার্যকালে নির্মাণ। মহাশিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে বরাকের ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থ। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভুবন মেলা। এদিন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিকে ভুবন মেলাকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে শিলচর জেলাশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও ভুবন মেলা পরিচালন কমিটির মধ্যে ভুবন মেলার প্রস্তুতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সোনাই সার্কেল কার্যালয়ে দ্বিতীয় পর্যায়ে আরও একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে বিভিন্ন দল সংগঠনের তরফ থেকে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের সুবিধার কথা চিন্তা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের একটি দল বৃহস্পতিবার ভুবন তীর্থের আমরাঘাট কৃষ্ণপুর রোড দিয়ে পাহাড়ে উঠেছে। এদিন পাহাড়ে রওনা দেওয়ার আগে কৃষ্ণপুরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের ধর্মপ্রচার প্রমুখ গোপীপদ গোস্বামী তাদের প্রস্তুতির কথা তুলে ধরেন। পাশাপাশি ভুবন তীর্থ মেলা পরিচালন কমিটির সদস্য তথা ভুবন হিল জিপির সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য প্রস্তুতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন। এদিন বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব প্রান্তের সেবা প্রমুখ গোপাল ভট্টাচার্য, দক্ষিণ কাছাড় জেলা কমিটির সম্পাদক বিপ্লব রায়, আরএসএস এর জেলা প্রচার প্রমুখ রাজকিশোর ঘটোয়ার প্রমুখ। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত আর দক্ষিণ পূর্ব প্রান্তের অধীনে দক্ষিণ কাছাড় জেলার ব্যবস্থাপনায় দক্ষিণ পূর্ব প্রান্তের সংঘ পরিবারের সদস্য এবং বিশ্ব হিন্দু পরিষদের সব আয়াম তথা বিশ্ব হিন্দু পরিষদের সব সদস্যদের নিয়ে আমরা এবারও প্রতি বৎসরের ন্যায় ভুবন বাবার মন্দিরে শিবরাত্রি উৎসবে সেবা দানের জন্য আমরা আজকে একদল রওনা হচ্ছি। আগামীকালকে সকালে বাকিরা আবার যাবে, সকাল 8টায় এখান থেকে রওনা হবে। আমরা থাকব রোববার অবধি, সোমবার সকালবেলা সমস্ত কিছু শেষ করে আমরা নামব। প্রতিবারের ন্যায় এবারও আমরা ওখানে সমস্ত কিছু ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছি ভুবন তীর্থ কমিটির সাথে সাথে, জেলা প্রশাসনের সাথে, সবার সাথে সহযোগ করে আমরা এই সেবা কাজে এগিয়ে যাব। আর আপনাদের সবার শুভাকাঙ্ক্ষা চাইছি, যাতে
ভুবন বাবার এই শিবরাত্রি উৎসব সাফল্য মণ্ডিত হয়, সুন্দর সর্বাঙ্গীন সুন্দর যেন হয়। আর সবাইকে আহ্বান করছি, বরাকবাসী তথা এই উত্তর পূর্বের যারাই আছেন হিন্দু প্রাণ, সবাই ভুবন বাবার তীর্থে আসুন। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলায় পথ ব্যবসায়ীদের বাণিজ্য করতে জেলা প্রশাসনের তরফ থেকে অনুমতি প্রদান না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন ক্ষুদ্র পথ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার এরই পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসকের সাথে দেখা করে তারা জানান, দীর্ঘ 30 বছর থেকে গান্ধী মেলার ফুটপাতে ব্যবসা করে আসছেন। চলিত বছরে গান্ধী মেলায় তাদের ব্যবসা বাণিজ্যের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে অনুমতি প্রদান না করায় বিপাকে পড়েছেন প্রায় 500 ক্ষুদ্র ব্যবসায়ীরা। অতিরিক্ত জেলাশাসক তাদের সমস্যার কথা শোনার পর তাদের আবেদনপত্র জমা দিতে জানান। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, ওই আমরা মানে আজকে আইছি এডিজি স্যারের লগে দেখা করার লাগি, যে আমরা ছোটখাটো ব্যবসায়ী এত বছর ধরে মেলা করি, হঠাৎ করে যদি আমরা মেলাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা কি করে ইয়ে করব? আমরা তো কেউ রিন্ডার করছি, পূজা পর্যটক নিয়ে আমরা মালটাল নিয়ে আসছি, এখন আমরা মালগুলো আমরা কই নিয়ে কী করি? আর আমরা তো কোনো কিছু জানানিও হয় নাই যে না এবার গান্ধী মেলা তো ফুটপাত দেওয়া হয়নি, আজকে আর গান্ধী মেলারও তো আজকের না, অনেক দিনে পুরনো, আর অনেক দিন থেকেই আমরা গান্ধী মেলার মধ্যে ফুটপাত ব্যবসায় করে আছি। এইটাই আমার। আপনারা কতজন? আমরা তো এখানে দোকান আছে প্রায় 500 উপরে। হ্যাঁ, গান্ধী মেলায় এইখানে কিছুদের সামনে এত মানুষ নিয়ে এত ভিড় করাটা একটা কীরকম লাগে, আমরা কয়েকজন আইসি এডিজি স্যারের লোকে দেখা করার দিকে আমরা মানে এইটাই বক্তব্য আছে যে এডিজি স্যার এবং ডিসি স্যার বা এখানের এমএলএ এমপি যারা আছে ওনাদের কাছে আমরা এতটুকুই রিকোয়েস্ট যে আমরা গরিব মানুষ, আমরা যাতে এই মেলার থেকে বঞ্চিত করা না হয়, আমরা যেরকম প্রত্যেকবার খুঁজে আইছি মেলাটা এরকমই যাতে আমরা করতে পারি, আমরা সব ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে আমরা ওনাদের কাছে এটাই আমাদের বক্তব্য। সব কিছু স্থানীয় নিন না বাইরের থেকে? স্থানীয় সব স্থানীয় আছে, বাইরের কিছু কিছু দোকানদার আছে, কিন্তু বেশিরভাগ আমাদের এখানে। চা বাগান এলাকায় উন্নয়নে কোনো বাধা নেই, তবে সেটা চা জনজাতিদের জন্য হতে হবে, ঠিক এমনই দাবি জানিয়ে করিমগঞ্জের জেলাশাসকের হাতে এক স্মারকপত্র তুলে দিলেন করিমগঞ্জ জেলার চাঁদখিরা বাগানের একাংশ জনগণ। এতে উল্লেখ করে তারা জানান, সম্প্রতি চাঁদখিরা বাগান এলাকায় সরকারের তরফ থেকে অমৃত সরোবর প্রকল্পের কাজ শুরু করা হয়েছে, এতে অখুশি ব্যক্ত করেন চাঁদখিরা বাগানের বাসিন্দারা। তাদের ভাষ্যমতে বরুঙ্গা জিপির উন্নয়নে তাদের বাগান এলাকায় কোনো প্রকল্পের কাজ তারা মেনে নিতে পারবেন না। তাদের সাফ কথা, বাগান এলাকায় কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে চা জনজাতিদের জন্য করতে হবে, অন্যথায় তারা এতে বিরোধিতা করবেন বলে সাফ জানান। এদিন সংবাদ মাধ্যমের কাছে তাদের হয়ে বলেন চাঁদখিরা এলাকার কংগ্রেস নেতা শচীন সাহু ও উত্তর করিমগঞ্জ জেলার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তারা জানান, দেখা যায় যদি তাহলে যতগুলো সার্কুল অফিস আজকের দিনে সার্কুল অফিসে একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, দেখা যায় যদি যে একজনের ল্যান্ড আরেকজন, একজনের নাম একজনের জমি আরেকজন নামে নামজারি, তো এই যে একটা বিভীষিকা, মুখ্যমন্ত্রী হয়তো বা কি 1-2 কী করছেন কি ওগুলো বিভিন্ন স্কিমের মাধ্যমে উনি বিভিন্ন প্রকল্প উদ্বোধন করছেন, তো বিশেষ করে দেখা যায় যদি জমির যে কেলেঙ্কারি যেটা এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকে চাঁদখিরা জিপিতে সিলিং সারপ্লাস ল্যান্ড যে জায়গায় বাগানি মানুষের অধিকার, বাগানের যেখানে অধিকার সেখানে বাগানের মানুষ সেখানে সেই বিশেষ করে সেই অমৃত সরোবরের প্রকল্পের আওতায় নেয়া না নেয় বা ওদেরকে দিয়ে ওদের জন্য ভুক্ত করবে, বাগানি মানুষের ভুক্ত করবে, তাই বাড়ির থেকে এনে এখানে বিশেষ করে এটা আলটিমেটলি যদি এখানে করতে হতো তাহলে আগে বাগানি মানুষের নামে সেটা ল্যান্ড অ্যালটমেন্ট করা ছিল, তারপর সেখানে মানে দিতে হবে অনেক অন্যকে কাজ বা সেই জায়গায় অমৃত সরোবরের কাজটা করতে হবে। তাই আমি মনে করি যে এই যে দুর্নীতি, যেটা দুর্নীতি একটা পাহাড় পাহাড়ের সৃষ্টি হয়েছে এই সার্কুল অফিসে, প্রত্যেকটা সার্কুল অফিসে একই অবস্থা, পাথারগান্ধীতে আরও ভয়ানক অবস্থা, তাই জেলাধিপতিকে সেই কথাগুলো জানিয়ে দিলাম এবং পরবর্তী সময় আমরা আবারও দেখা করবো এবং সে নিয়ে আমরা যা করণীয় দরকার সামনের দিনে যা করণীয় দরকার, যেভাবে যে লাইনেই সে বিধানসভায় হোক বিধানসভার বাইরে হোক যেখানে হোক বা যে জায়গায় হোক আইনি লড়াই হোক যেখানে যে লড়াই দরকার আমরা সামনের দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। বৃহস্পতিবার ধলাই বিধানসভা কেন্দ্রের শেওয়ারাতল জিপিতে মোট 11,54,00,000 টাকা ব্যয়ের সাপেক্ষে দুটি পূর্ত সড়ক সংস্কার কাজের শিলান্যাস করলেন রাজ্যের পরিবহন, মিন ও আবগারী বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী প্রথমে খুলিছড়া বেসি সেতু হয়ে খুলিছড়া বাজার পথ দিয়ে তুলারতল বর্মন বস্তি অবধি মোট 6,49,00,000 টাকা ব্যয়ে 6.40 কিলোমিটার সড়কের সংস্কার কাজের সূচনার পর তুলারতল থেকে নাটছড়া পর্যন্ত 5,04,92,000 টাকা ব্যয়ে আরও একটি পূর্ত সড়ক সংস্কার কাজের সূচনা করেন।
এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ধলাই সোনাই টেরিটোরিয়াল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যোগেন্দ্র দাস, মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, জেই সন্দীপ দে প্রমুখ। হাইলাকান্দিতে একটা ছিল, তার বাইরে ছিল না কাছাড়ে বা বরাক উপত্যকায়। আর আজকের দিনে এখানে এসেছে, একটু দূর মানে রাস্তার কাজ চলছে, আমি একটু ঘুরে এলাম। আমি ইঞ্জিনিয়ার সাহেবও ছিলেন, ভাই শশাঙ্ক ভূষণ তারাও ছিলেন, একটু দূর পর্যন্ত গেলাম, সম্পূর্ণ যেতে পারিনি, কারণ সন্ধ্যা হবে, আপনাদের কষ্ট হবে, এর মধ্যে আবার এসে কাজগুলো যাতে ভালো করে হচ্ছে কিনা একটু দেখব নিজে, আর একটু কাজও দেখব, আর একটু মনের আনন্দ নিয়ে যাব। আমার মনে আছে যখন এই কদিন আগের যখন গণ্ডগোল হয়েছে মিজোরাম আর কাছাড়ের সীমান্তে, তখনও আমি এখানে এসেছি, এই জায়গাটায় এসেছি। তো কিছু মায়েরা হয়তো এখানে থাকতে পারেন, এক দুইজন চেহারা আজকের দিনে মনে নেই, নামও জানি না সবার, মায়েদের সবার নাম জানা থাকে না আমাদের, তো তারা এখানে আমাকে দাঁড়িয়ে বললেন যে আমরা কি করে বাঁচবো, আমাদের তো যেতে হবে, কিন্তু যাওয়ার তো ব্যবস্থা এরকম নেই, ইত্যাদি ইত্যাদি কথা অনেক বলেছিল। সোনাই উন্নয়ন খণ্ডের অধীনস্থ সোনাবাড়িঘাট ডিপিতেও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ঘর তৈরি করতে প্রথম কিস্তির অনুমোদনপত্র বিতরণ করা হয়। এদিন জিপির 9 নং গ্রুপে এক সভার মাধ্যমে জিপি সভানেত্রী সাবিনা হাবিব বরভুইয়া অনুমোদনপত্র সুবিধাপ্রাপকদের হাতে তুলে দেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা লাইভ সম্প্রচারের মধ্যে উপস্থিত জনতাকে শোনানো হয়। এ নিয়ে এদিন সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে জিপি সভানেত্রী স্বামী শামসুল ইসলাম বরভুইয়া জানান, প্রধানমন্ত্রীর স্বপ্নের ওই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করতে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিন জিপির প্রায় 33 জন সুবিধা প্রাপকদের হাতে প্রথম কিস্তির অনুমোদন প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিপির উপসভাপতি হামিদুল হক চৌধুরী, জিপি সচিব ওম কিষাণ সিংহ, জিআরএস মণিমোহন সিংহ প্রমুখ। আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ দেই, আমার ভিডিও স্যারকে ধন্যবাদ দেই, আমার ডিসি মহোদয়কে ধন্যবাদ দেই যে আজকে সমস্ত আসামের সাথে সাথে কাছাড়ের জেলা প্রশাসন যেভাবে এই প্রধানমন্ত্রীর স্বপ্নর প্রোগ্রাম যেটা বাস্তবে তুলে ধরছেন। আর আমি আমার সভানেত্রীদের ধন্যবাদ দেই, সেক্রেটারিদের ধন্যবাদ দেই, আমি জিআরএসরে ধন্যবাদ দেই, অক্লান্ত পরিশ্রম করে কালকে থেকে আজকের দিন পর্যন্ত 12টা অবধি পর্যন্ত তারা প্রোগ্রাম সাকসেস করার জন্য যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই এই নোহারাজের আমার মণিপুরী সম্প্রদায়ের মুষ্টিমে তারা কম মানুষ, এরা সবসময় গড় কম পায়, এই সময়ে তারা 12টা গড় পাইছে, এর লাগিন আমার সভানেত্রী আনন্দিত, আমার সেক্রেটারিও খুব আনন্দিত, আমিও নিজে আনন্দিত যে এই মানুষগুলো সবসময় তারা ডিপ্লয়েড থাকে, এই সময়ে যারা যেন 12টা গড় পাইছে, আগামী দিনেও আরও তারা পাওয়ার সম্ভাবনা আছে, পাইব তারা যতজনের নাম আছে, এর জন্য আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ দিয়া আমার বক্তব্য শেষ করছি। মহিলা জাগরণ ক্লাস্টার লেভেল ফেডারেশনের 2-দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা সহ শীতকালীন উৎসবের সূচনা করা হয়। বৃহস্পতিবার বরখোলা রাজা গোবিন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রদীপ প্রজ্বলন করে 2-দিনব্যাপী বার্ষিক সভা ও শীতকালীন উৎসবের সূচনা করেন বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। এ উপলক্ষে আয়োজিত সভায় আত্মসহায়ক দল সহ ফেডারেশনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন জেলার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব নাথ, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, পাটনি পরিষদের সভাপতি অমলেন্দু দাস প্রমুখ। এদিন বিভিন্ন এসএজির স্টল পরিদর্শন করেন বিশিষ্টজনেরা, পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আমি সত্যি খুব আনন্দিত, কারণ আমাদের সমাজে অর্ধেক মহিলা, প্রায় অর্ধেক মহিলা, পুরুষরা ইনকাম করে কিন্তু মহিলাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, যার ফলে আজকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যদি তারা কিছু রোজগার করতে পারে, আজকের যে এই দিনে এখন যে পর্যায়ে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আজকে একটা মেডিসিন কিনেন এক সপ্তাহ পরে কিনতে যান এটার দাম বেড়ে যায়, সব জিনিস হু হু করে দাম বাড়ছে, সেই সময় একা পুরুষের পক্ষে একটা ফ্যামিলি চালানো অসম্ভব। আমি খুব
আনন্দিত, কারণ আমাদের গ্রামের মহিলা। শিলচর মেহেরপুরস্থিত প্যারাডাইজ হোমে থাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ সৎকার কাজ বৃহস্পতিবার সম্পন্ন করা হয়। উল্লেখ্য, শিলচর আশ্রম রোড এলাকা থেকে দিন কয়েক আগে শিলচরের জনা কয়েক সমাজসেবী সহ শিলচর সদর থানার পুলিশ কর্মীরা আশ্রম রোড এলাকার আবর্জনার স্তূপ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে মেহেরপুরস্থিত প্যারাডাইজ হোম কর্তৃপক্ষের কাছে সমঝে দেন। গত রবিবার হোমে থাকাকালীন শারীরিক অসুস্থতার দরুন ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে প্যারাডাইজ হোমের কর্মকর্তারা শিলচর রাঙ্গিরখাড়ি থানায় বিষয়টি অবগত করালে সেখান থেকে পুলিশ কর্মীরা হোমে এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেলে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এদিকে মেডিকেলের মর্গে মৃতদেহটি 72 ঘন্টা রাখা হয় মৃতদেহটি শনাক্ত করতে, কিন্তু তার নিকটাত্মীয় কাউকে পাওয়া যায়নি। এক সূত্রে জানাতে পারেন হোমের কর্তৃপক্ষরা যে ওই ব্যক্তি ইসলাম ধর্মাবলম্বী, তার বাড়ি উত্তরপ্রদেশে। এদিন প্যারাডাইজ হোম স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে শিলচর কান্দিরগ্রাম স্থিত সরকারি কবরস্থানে ইসলামিক নিয়ম নীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। লাগাইয়া যে 6 দিন আগে যে মানুষ মারা গেছিল, আমরা এনজিও প্যারাডাইজের মেন্টালি ঘুমো, তো আমরা নিউজে দেওয়া হয়েছিল তাই আত্মীয় স্বজন বাইরিবার লাগিয়া, তো আত্মীয় স্বজন বাইরে গিয়ে আইসন, তার মিসেস এবং শাশুড়ি আইসন, তো তার থেকে তো বেশি গরিব মানুষ, যার কারণে তারা বাড়ির বেড বেড়ে নেওয়া সম্ভব হয়েছে না। তো তারার উপস্থিতিতে আমরা সরকারি বিলফার সরকারি খবর গাছ আমরা আজকে দখল করা হয়েছে তাই উপস্থিতিতে, তো সুবিধা হয়েছে। প্যারাডাইজ হোমের মধ্যে যেদিন আমরা নিয়ে দিয়েছিলাম, একটা বয়স্ক মানুষের আবর্জনা পাইছিলাম, পাইন রোববারে মারা গেছিল, তারপরে শিলচর মেডিকেল কলেজে রাখা হয়েছিল পুলিশের আওতায় ময়নাতদন্তের পরে। তারপরে আমরা তাদের লোক যোগাযোগ হয়েছে নিউজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হওয়ার পরে কালকে তাদের পরিবারের তাদের বউ এবং শাশুড়ি আইসু নাইয়া আজকে তার নিয়ে শিলচর মুসলিম গ্রেমে আজকে অবস্থানে তাদের সৎকার যেটা হয় এটা করা হইল। নমস্কার। খবর এরা লইয়া আইসই আইয়া ইসলামিক রীতি নীতি মতো দখল করা হয়েছে দিলবার মুসলিম গ্রেডিয়া। না, ম্যাজিস্ট্রেটের অর্ডার দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের অর্ডার আছে যে 72 ঘন্টা পরে দর্শন করার লাগে, আজকে 72 ঘন্টা হয়ে গেছে, যার জন্য পুলিশের এবং ম্যাজিস্ট্রেটের অর্ডার নিয়ে আমরা এখানে সব কিছু করা হয়েছে। গুণ উৎসব নিয়ে ব্যাপক সাড়া পরিলক্ষিত হলো সোনাই শিক্ষাকণ্ঠের অধীনস্থ 1229 গঙ্গানগর এলপি স্কুলে। শুক্রবার গুণোৎসবের প্রথম দিন স্কুলের পড়ুয়াদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ফরেস্ট বিভাগের রেঞ্জার এফজেড বরভুইয়া। এছাড়া এক্সটার্নাল হিসেবে উপস্থিত ছিলেন ভুবনকাল এলপি স্কুলের শিক্ষক জিতেন্দ্র চন্দ্র দাস, শিক্ষিকা অপর্ণা দাস, জৈনুল হক। এদিকে স্কুলের তরফ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক যশোমত শুক্লবৈদ্য, সুপর্ণা দাস, এনামুল হক প্রমুখ। দ্বিতীয় পর্যায়ে বরাকবেলিত আজকে খাসা ডিস্ট্রিক্টর আজকে গুণোৎসব আরম্ভ হয়েছে গত 15 তারিখ, আর আজকে তো ইভ্যালুয়েটারের মাধ্যমে এই যে শিক্ষার মান উন্নয়ন সম্বন্ধে আজকে ছাত্রছাত্রীদের নিয়ে যেটা গুণোৎসব আমার ভুবনিল গাঁও পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গানগর নবমকণ্ড এলপি স্কুলে আজকে 1229 গঙ্গানগর নবমকণ্ড এলপি স্কুলে আজকে অনুষ্ঠিত হচ্ছে গণউৎসব। খুব সুন্দরভাবে আমার এখানে যিনি এভেলেটার বা এখানের অন্যান্য স্কুল থেকে যারা টিচারগুলোরে দেওয়া হয়েছে সবে সম্মিলিতভাবে সুন্দরভাবে আজকের এই গণউৎসব যে পরীক্ষাটা খুব সুন্দরভাবে সুস্থভাবে সমাধান। পালরবন্দ চাবাগানের অদূরে বাদ্রিপাড় ষষ্ঠখণ্ড গ্রামের ছত্রিপীর বাবার টিলার বুধবার উদয়াস্ত হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। এতে প্রচুর ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। পাশাপাশি দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ঐতিহ্যবাহী এই টিলায় কয়েক শত বছর থেকে কীর্তন আয়োজন হয়ে আসছে বলে জানান আয়োজকরা। এদিন উপস্থিত ছিলেন শীতল পাশি, সূর্যপ্রসাদ কুর্মী, রাজু উড়াং প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড় জেলায় 20,000 হিতাধিকারীদের মধ্যে পিএমএওয়াই প্রথম কিস্তি প্রদান। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে ভুবন পাহাড়, শুক্রবার থেকে শুরু ভুবন মেলা, জোর প্রস্তুতি। গান্ধীবেড়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুমতি প্রদান না করায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।